আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইউক্রেন রাশিয়া প্রদমে যুদ্ধ চলছে, আর যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ। ন্যাটো নিয়ে ব্রিটেনকে হুঁশিয়ারি তুরস্কের। জানিয়ে দেব ইসরায়েল ও নয় আরব দেশকে নিয়ে ইরান বিরোধী জোটের প্রস্তাব মার্কিন কংগ্রেসে। এদিকে বিতর্কিত জলসীমায় চীনের উপস্থিতির বিরোধিতা করবে ফিলিপাইনের নতুন সরকার। এবং আরো জানিয়ে দেব সিরিয়ার বিমানবন্দরে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা রাশিয়ার। আরো জানিয়ে দেব রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেন অবশ্যই টিকে থাকবে ঘোষণা জেলনস্কির। সর্বশেষ জানিয়ে দেব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি, ভারতে ব্যাপক বিক্ষোভ সংঘর্ষ, আটক 21। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদ। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে। ন্যাটো নিয়ে ব্রিটেনকে হুঁশিয়ারি তুরস্কের। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইফ এরদোগানের প্রধান রাজনৈতিক মিত্র আকিফ কাগাতে কিলিক সোমবার লন্ডনে অবতরণ করেন, ঠিক যখন ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন পার্টির নেতা হিসেবে কনজারভেটিভ এমপিদের অনাস্থা ভোটের মুখোমুখি হন। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী বেঁচে গেলেন, কিন্তু দেখলেন তার 148 জন সাংসদ সংসদীয় দলের 41% তার কর্তৃত্বের উপর আঘাত করে তার বিরুদ্ধে ভোট দিয়েছেন। তুর্কি গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলির ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান কিলিক বলেছেন যে তার দেশ জনসনকে একজন শক্তিশালী মিত্র হিসাবে দেখে এবং আশা করি সম্পর্ক অব্যাহত থাকবে। তবে তিনি জোর দিয়েছিলেন যে তুরস্ক জোটে যোগদানের জন্য সুইডেন এবং ফিনল্যান্ডের আবেদন গ্রহণ করবেন না যতক্ষণ না তারা একটি কুর্দি সন্ত্রাসী গোষ্ঠী পিকেকে, কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি এবং এর সহযোগীদের সমর্থন করা বন্ধ করে। কিন্তু বোরিস জনসন সুইডেন এবং ফিনল্যান্ডকে ন্যাটোতে আনার প্রচেষ্টার পিছনে ছিলেন যা তুরস্ক পিকেকে এবং অন্যান্য কুর্দি সন্ত্রাসী গোষ্ঠীর প্রতি তাদের কথিত সমর্থনের কারণে বিরোধিতা করছে। সুইডেনে বিশেষ করে সোশ্যাল ডেমোক্রেটিক প্রধানমন্ত্রী ম্যাকডালেনা অ্যান্ডারসনের নেতৃত্বাধীন সরকারের একটি সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এবং এই সপ্তাহে একজন কুর্দি সুইডিশ এমপি আমিনে কাকাবা বেহের সমর্থনের কারণে আস্থা ভোটের টিকে আছে, যিনি বলেছিলেন যে তিনি অব্যাহত সমর্থনের আশ্বাস পেয়েছেন। উভয় সরকারই দাবি করেছে যে তারা শুধুমাত্র মানবিক সহায়তা দিচ্ছে, কিন্তু কিলিক উল্লেখ করেছেন যে তারা অভিযুক্ত পিকেকে সন্ত্রাসী সন্দেহভাজনদের নির্বাসন দিতে অস্বীকার করেছে। ইউক্রেনের যুদ্ধের পরিপ্রেক্ষিতে ভ্লাদিমির পুতিন তাদের হুমকি দেওয়ার পরে যুক্তরাজ্য ইতিমধ্যেই ফিনল্যান্ড এবং সুইডেন উভয়ের সাথে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে এবং ব্রিটেন ন্যাটোতে যোগদানের জন্য তারা তাদের আবেদন সমর্থন করেছে। তবে এর জন্য সদস্য দেশগুলোর সবার সম্মতি প্রয়োজন। কিলিক স্বীকার করেছেন যে গ্রিস সহ অন্যান্য ন্যাটো সদস্যদের সাথে তুরস্কের মত বিরোধ রয়েছে এবং মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি সহ মার্কিন যুক্তরাষ্ট্রের সিনিয়র রাজনীতিবিদদের বিরুদ্ধে তিনি যে বিষয়ে কিছুই জানেন না এমন বিষয়ে হস্তক্ষেপ করার অভিযোগ করেছেন। পেলোসি গ্রিক প্রধানমন্ত্রীকে কংগ্রেসের যৌথ হাউসে ভাষণ দেওয়ার অনুমতি দিয়েছিলেন এবং তিনি তুরস্কের সমালোচক ছিলেন। তবে তিনি উল্লেখ করেছেন যে এর অর্থ এই নয় যে তারা সুইডেন এবং ফিনল্যান্ডের মতো নতুন ন্যাটো সদস্যদের গ্রহণ করবে যেখানে তাদের মৌলিক মতবিরোধ রয়েছে। সূত্র ইউকে এক্সপ্রেস। ইসরায়েল ও নয় আরব দেশকে নিয়ে ইরান বিরোধী জোটের প্রস্তাব মার্কিন কংগ্রেসে। ইসরায়েল ও নয় আরব রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিতে একটি জোট গঠনের প্রস্তাব তুলেছেন মার্কিন কংগ্রেসের 10 সদস্যদের একটি দল। ইরানের হুমকি মোকাবেলায় এইসব দেশগুলোর জন্য একটি সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার কথা বলেন তারা। ওই 10 সদস্যদের দলে ডেমোক্রেট এবং রিপাবলিকান উভয় পার্টির সদস্যরাই আছেন, এ খবর দিয়েছে রাশিয়া টুডে। খবরে বলা হয় এই বিল পাশ হলে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের 10
দেশকে সুরক্ষিত করতে সাহায্য করবে। দেশগুলো হলো ইসরায়েল, সৌদি আরব, মিশর, কুয়েত, কাতার, ওমান, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, জর্ডান এবং ইরাক। এর অধীনে এসব দেশে একটি সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে, যা ইরান থেকে ছোড়া মিসাইল থেকে দেশগুলোকে রক্ষা করবে। ডেমোক্রেট আইন প্রণেতা জ্যাকি রোশেন, করি বুকার, জনি আর্নস্ট এবং জেমস ল্যাংফোর্ড বিলটিকে সিনেটে উপস্থাপন করেছেন। অপরদিকে হাউস অফ রিপ্রেজেন্টেটিভে উপস্থাপন করেছেন ডেমোক্রেট দলের ব্রাড স্নেইডার, ডেভিড রোন, জিমি প্যানেটা এবং রিপাবলিকান দলের ক্যাথি ম্যাকমরিস, রজার্স অ্যান্ড ওয়াগনার এবং ডন ব্যাকন। এ নিয়ে তারা এক ঘোষণায় বলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি সমন্বিত আকাশ ও মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারলে তা ওই অঞ্চলকে নিরাপদ ও স্থিতিশীল রাখবে এবং মার্কিন মিত্রদের প্রতিরক্ষাকে এক করবে। বিতর্কিত জলসীমায় চীনের উপস্থিতির বিরোধিতা করবে ফিলিপাইনের নতুন সরকার। দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের অংশ বেইজিং এর উপস্থিতির বিরোধিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ফার্দিনান্দো মার্কোস জুনিয়রের প্রশাসন। বিতর্কিত জলসীমায় চীনের 100টিরও বেশি জাহাজ দেখার পর ফিলিপাইনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শুক্রবার একথা বলেছেন। দক্ষিণ চীন সাগরে কৌশলগত এবং সম্পদে পূর্ণ একটি জলপথ, যার প্রায় পুরোটাই দাবি করে আসছে চীন। তবে ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া এবং ব্রুনাই সহ অন্যান্য দেশগুলো এটির দাবিদার। 2016 সালে হেগের একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এই অঞ্চলে বেইজিং এর ব্যাপক দাবি খারিজ করার পর ফিলিপাইন কয়েক বছর ধরে দক্ষিণ চীন সাগরে চীনা কার্যকলাপের বিরুদ্ধে কয়েকশো কূটনৈতিক প্রতিবাদ দায়ের করেছে। মার্কোসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে মনোনীত ক্লারিটা কার্লোস বলেছেন, আমরা কূটনৈতিক প্রতিবাদ জানাতে থাকব, তাদের বিরুদ্ধে 10,000 অভিযোগ দায়ের করায় কিছু মনে করবেন না, কারণ যদি অভিযোগ না করি তারা মনে করবে আমরা পরিস্থিতি মেনে নিয়েছি। গত মাসে বিপুল ভোটে জয়লাভ করেছেন প্রেসিডেন্ট ফার্দিনান্দো মার্কোস জুনিয়র। আগামী 30 জুন তিনি বিদায়ী প্রেসিডেন্ট রদ্রিগো দুর্দাত্তের কাছ থেকে ক্ষমতা গ্রহণ করবেন। সূত্র আরব নিউজ। সিরিয়ার বিমানবন্দরে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা রাশিয়ার। সিরিয়ার রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে বলেছেন, সিরিয়ার ভূমিতে অব্যাহত বোমা বর্ষণ সব আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং তা মস্কোর কাছে গ্রহণযোগ্য নয়। খবর ইরান প্রেসের। শুক্রবার ভোরে অধিকৃত গোলান মালভূমি থেকে সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণ অঞ্চল লক্ষ্য করে ইসরায়েল কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়ে। দামেস্কের এই অংশে সিরিয়ার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত। সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অবশ্য এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই ভূপাতিত করতে সক্ষম হয়। এই হামলায় বিমানবন্দর এর রানওয়েতে ক্ষতিগ্রস্ত হয়ে সিরিয়ার এক সামরিক কর্মকর্তা জানান, হামলায় এক বেসামরিক নাগরিকের আহত হয়েছেন। সিরিয়ার প্রতিরক্ষা বাহিনী জানায়, আকাশেই ইসরায়েলের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। ওই হামলার পর দামেস্ক বিমানবন্দর থেকে সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে সিরিয়া। মারিয়া জাখারোভা বিবৃতিতে আরো বলেন, আমরা সিরিয়ার বেসামরিক অবকাঠামোর এই অতি গুরুত্বপূর্ণ অংশে ইসরায়েলের উস্কানিমূলক হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। ইসরায়েল বিগত কয়েক বছরে দামেস্ক সহ সিরিয়ার বিভিন্ন অঞ্চলে বহুবার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এইসব হামলার বেশিরভাগই প্রতিহত করেছে। সিরিয়া বহুবার জাতিসংঘকে চিঠি দিয়ে এ ধরনের আগ্রাসী হামলা বন্ধ করতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানালেও জাতিসংঘ এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি। রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেন অবশ্যই টিকে থাকবে ঘোষণা জেলেনস্কির। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার শুরু করা যুদ্ধে তার দেশ অবশ্যই টিকে থাকবে। সিঙ্গাপুরে চলমান সাংরি লা ডায়ালগ সম্মেলনে অংশ নিয়ে জেলেনস্কি এই মন্তব্য করেন। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, কৃষ্ণ সাগরে রাশিয়ার অবরোধের কারণে তার দেশ পর্যাপ্ত খাদ্যশস্য রপ্তানি করতে পারছে না, এ কারণে বিশ্ব ব্যাপক খাদ্য সংকট এবং দুর্ভিক্ষের মুখে পড়বে বলেও সতর্ক করেন তিনি। সূত্র Writers. মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি, ভারতে ব্যাপক বিক্ষোভ সংঘর্ষ, আটক 21। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার অবমাননাকর মন্তব্যের জেরে গতকাল শুক্রবারও দেশটিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। অন্যতম বৃহত্তম মসজিদ দিল্লি জামে মসজিদ সহ বেশ কয়েকটি রাজ্যের গুরুত্বপূর্ণ শহরে বাদ জুমা মিছিল বের করেন মুসল্লিরা। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ সহ লাঠি চার্জ করে পুলিশ। এতে আন্দোলনকারী
বিক্ষোভকারীরা আরো বিক্ষুব্ধ হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়েন। কয়েকটি শহরে মুসল্লিদের সঙ্গে সংঘর্ষে পুলিশ সহ বেশ কয়েকজন আহত হয়েছে। এসব ঘটনায় অন্তত 21 জনকে আটক করা হয়েছে। খবর এনডিটিভির। জুমার নামাজ শেষ হতেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে ভারতের রাজধানী নয়াদিল্লি, কলকাতা, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড সহ বেশ কয়েকটি রাজ্যে। এ সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কটুক্তিকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন মুসল্লিরা। এর মধ্যে দিল্লি জামে মসজিদের শাহী ইমাম বলেন, পূর্ব ঘোষণা ছাড়াই বাদ জুমা বিক্ষোভের ডাক দেওয়া হয়। মুসল্লিরা ঘণ্টাব্যাপী প্রতিবাদী স্লোগান দেন। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে বলে জানা গেছে। বিক্ষোভ হয়েছে উত্তরপ্রদেশের সাহারানপুর, মোরাদাবাদ, প্রয়াগরাজ সহ বেশ কয়েকটি শহরে। এছাড়া লক্ষ্যষ্টু, কানপুর, ফিরোজাবাদ সহ কয়েকটি শহরে কঠোর অবস্থানে ছিল পুলিশ। প্রয়াগরাজে সংঘর্ষ হলেও পরিস্থিতি শান্ত আছে বলে পুলিশ জানিয়েছে। সাহারানপুরে অনুমতি না নিয়ে মিছিল করার অভিযোগে 21 জনকে আটকের কথা জানিয়েছেন জেলা পুলিশের প্রধান আকাশ তুমার। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে সংঘর্ষে পুলিশ সহ বেশ কয়েকজন আহত হয়েছে। এর বাইরে কলকাতার পার্ক সার্কাস, হায়দ্রাবাদের টার্মিনাল, লুধিয়ানা, আহমেদাবাদ এবং শ্রীনগরের বেশ কয়েকটি এলাকায় বিপুল সংখ্যক মানুষ মিছিলে অংশ নেয়। ভারতের কঠোর হিন্দুত্ববাদী সরকার ও বিজেপি নেতাদের ইসলাম অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বিশাল সমাবেশ করেছে জামায়াতে ইসলামী পাকিস্তান। এই দলের আহ্বানে আয়োজিত বিক্ষোভ মিছিল ভারতের হাই কমিশনারের দিকে যেতে চাইলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় পুলিশ তাদের থামিয়ে দিলে ধস্তাধস্তির ঘটনা ঘটে।